নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প রাজশেখর বসু রচিত ভীম গীতা প্রথম দিনে যুদ্ধ শেষ হয়েছে সন্ধ্যেবেলায় কুরুপাণ্ডব বীরগণ নিজ নিজ শিবিরে ফিরে এসে স্নান ও জলযোগের পর বিশ্রাম করছেন শ্রীকৃষ্ণ তার খাটিয়ায় শুয়ে আছেন দুজন বামন সংবাহক তার হাত পা টিপে দিচ্ছে এমন সময় ভীমসেন এসে বললেন বাসুদেব ঘুমোলে নাকি কৃষ্ণ কুন্তিপুত্রদের মামাতো ভাই তিনি অর্জুনের প্রায় সমবয়সী সেজন্য যুধিষ্ঠির আর ভীমকে সম্মান করেন ভীমকে দেখে বিছানা থেকে উঠে বললেন আস্তে আজ্ঞা হোক মধ্যম পাণ্ডব আপনি বিশ্রাম করলেন না ভীম বললেন আমার বিশ্রামের দরকার হয় না চার ঘুটি মাধ্যিক পান করেছি তাতেই ক্লান্তি দূর হয়েছে এখনই আবার যুদ্ধে লেগে যেতে পারি কৃষ্ণ তোমার বিশ্রামের ব্যাঘাত করছি না তো না না আপনি এই খাট্টায় বসুন সেবকের প্রতি কি আদেশ বলুন তোমার কাছে কিছু জিজ্ঞাসা আছে কৃষ্ণ বললেন চক্কো তক্কমূল্য তোমরা এখন যেতে পারো আমার আর সেবার প্রয়োজন নেই আর্য ভীমসেন বলুন কি জানতে চান হ্যাঁ হে কি সব আজ যুদ্ধের পূর্বে অর্জুনের কি হয়েছিল তুমি তাকে কী সব বলছিলে আমি দূরে ছিল শুনতে পাইনি শুধু দেখেছি অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিয়ে কাঁদছিল হাতজোর করছিল পাগলের মতো ফ্যালফ্যাল করে তোমার দিকে তাকাচ্ছিল আর বারবার নমস্কার করছিল ব্যাপার কি যদি গোপনীয় না হয় তবে আমার কৌতূহল নিবৃত্ত কর কৃষ্ণ বললেন বিশেষ কিছুই নয় কুরুপাণ্ডব দুপক্ষেই গুরুজন বয়স্য ও স্নেহভাজন আত্মীয়গণ আছেন দেখে অর্জুন কৃপাবিষ্ট হয়েছিলেন বলছিলেন যুদ্ধ করবেন না অর্জুনটা চিরকাল ওই রকম মাঝে মাঝে তার ভাব উতলে ওঠে কৃপাবিষ্ট হওয়ার আর সময় পেলেন না তা তুমি তাকে কি বললে বললুম তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা তোমার অবশ্য কর্তব্য তাতে লাভও আছে যদি জয়ী হও তো পৃথিবীর রাজ্য ভোগ করবে যদি মরও তো সোজা স্বর্গে যাবে একেবারে খাঁটি কথা তাতে অর্জুনের আকেল হল সহজে হয়নি তাকে অনেক রকমে বুঝিয়ে বললুম তুমি নিষ্কাম হয়ে কর্ম কর ফলাফল ভেব না তারপর তাকে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ প্রভৃতিও বোঝালুম অর্জুনের মোহ দূর করতে আমাকে প্রায় দুটি ঘন্টা বকতে হয়েছিল ইম বললেন দুর্যোধনের দল আমাদের ওপর কীরকম অত্যাচার করেছিল অর্জুন তা ভুলে গেছে নাকি তুমি সব মনে করিয়ে দিয়েছিলে তো মনে করিয়ে দেওয়ার কথা আমার মনেই পড়েনি বল কি হে মধুসূদন ছেলেবেলায় আমাকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে দিয়েছিল যতুগৃহে আমাদের সকলকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল এসব কথা অর্জুনকে বলনি। কই না ভীম বললেন আশ্চর্য এরই মধ্যে তোমার ভীমরতি হল নাকি পাশাখালায় শকুনির জুয়াচুরি দুঃশাসনের হাতে পাঞ্চালীর নিগ্রহ এসবও মনে করিয়ে দাওনি উফ দুঃশাসনের নাম করলেই আমার রক্ত টকবক করে ফুটে ওঠে আচ্ছা আমাদের কথা না হয় ছেড়ে দিলে কিন্তু তুমি যখন ধর্মরাজের দূত হয়ে সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সবাই গিয়েছিলে তখন দুর্যোধন তোমাকে বন্দি করতে চেয়েছিল তারপর সেদিন শকুনির বেটা উলুকে এসে দুর্যোধনের হয়ে তোমাকে যাচ্ছে তাই গালাগাল দিয়ে গেল এও তুমি ভুলে গেছো নাকি কৃষ্ণ বললেন কিছুই ভুলিনি কিন্তু যুদ্ধর আগে এসব কথা অর্জুনকে বলবার প্রয়োজন দেখি না ধর্মরাজ যুধিষ্ঠির যখন পাঁচটি গ্রাম চেয়েছিলেন তখন তো কৌরবদের সমস্ত অপরাধ মন থেকে মুছে ফেলেছিলেন দুর্যোধন আমার প্রস্তাবে সম্মত হননি তাই আপনাদের মন্ত্রণা সবাই যুদ্ধ করা স্থির হয় এবং সেই জন্যেই আপনারা যুদ্ধ করছেন কৌরবদের অপরাধ স্মরণ করা এখন নিরর্থক হাতে হাত ঘষে ভীম বললেন কৃষ্ণ তোমার শরীরে কি ক্রোধ বলে কিছুই নেই আছে বই কি মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষের সব দোষী আছে ক্রোধকে দোষ বলতে চাও তুমি তো একজন মস্ত পণ্ডিত আমাদের ছটি রিপু আছে জানো তো তাতে আমাদের কত উপকার হয় ভেবে দেখেছ রিপু তো দমন করাই উচিত দমনের মানে কি লোক রিপুর লোপ হলে মানুষ পাথর হয়ে যায় যেমন আমাদের ব্যাসদেবের পুত্র সুখদেব হয়েছেন মেয়েরা তাকে গ্রাহ্যই করে না সামনেই স্নান করে কৃষ্ণ বললেন প্রথম তিন রিপুর দমন এবং শেষ তিনটি লোপ করতে পারলেই মঙ্গল হয় বিম বললেন এইবারে তুমি কতকটা পথে এসেছ মোহ মদ মাৎসর্য এই তিনটে প্রবল হলে মানুষের বুদ্ধি নাশ হয় একেবারে লোপ পেলেও বোধহয় বিশেষ কিছু ক্ষতি হয় না কিন্তু প্রথম তিনটি না থাকলে বংশরক্ষা হয় না আত্মরক্ষা হয় না ধনাগম হয় না সাধু সাধু ভীমসেন আপনি অনেক চিন্তা করেছেন দেখছি ভীম খুশি হয়ে বললেন ওহে জনার্দন তুমি হয়তো মনে কর যে মধ্যম পাণ্ডব শুধুই একজন গোয়ার গোবিন্দ দুর্ধস্য বীর যুদ্ধ আর ভোজন ছাড়া কিছুই জানে না তা নয় আমি দর্শন শাস্ত্রেরও একটু একটুআ চর্চা করেছি যদি চাও তো কিঞ্চিত তত্ত্বকথা শোনাতে পারি আগ্রহ দেখিয়ে কৃষ্ণ বললেন অবশ্যই শুনব আপনি অনুগ্রহ করে বলুন ছয় রিপুর মধ্যে প্রথম তিনটিই আবশ্যক আবার সেই তিনটির মধ্যে প্রথম দুটি কাম আর ক্রোধ না হলেই নয় কামতত্ত্ব তোমাকে বোঝানো বাহুল্য মাত্র লোকে বলে তোমার নাকি ষোলো হাজার কারা সব আছেন কৃষ্ণ সহাস্যে বললেন লোকে বলে আপনি প্রত্যাহ ষোলো হাজার লাড্ডু ভোজন করেন উড়ো কথায় কান দেবেন না কামতত্ত্ব থাক আপনি ক্রোধতত্ত্ব ব্যাখ্যা করুন ভীম বললেন কোনো বিষয় বাড়াবাড়ি ভালো নয় বেশি খেলে মেদ বৃদ্ধি হয় উদর স্ফীত হয় যুদ্ধের শক্তি কমে যায় কিন্তু উপযুক্ত আহার না হলে জীবন রক্ষাও হয় না অত্যাধিক ক্রোধও ভালো নয় তাতে হাত পা কাঁপে লক্ষ্য ভ্রংশ হয় যুদ্ধে নিপুণতার হানি হয় কিন্তু ক্রোধ বর্জন করলে আত্মরক্ষা ও স্বজন রক্ষা অসম্ভব হয়ে পড়ে কৃষ্ণ বললেন ক্রোধ ত্যাগ করেও তো আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায় যেমন কাম ত্যাগ করে বংশরক্ষা করা যায় কৃষ্ণও বাজে কথা বলো না কৃষ্ণ বললেন অনেক যোগী তপস্বী আছেন যাদের ক্রোধ মোটেই নেই ভীম বললেন তাদের কথা ছেড়ে দাও তাদের স্বজন নেই আত্মরক্ষারও দরকার হয় না সকলেই জানে তারা সাপ দিয়ে ভস্য করে ফেলতে পারেন সেই জন্য তাদের কেউ ঘাঁটায় না তারাও নির্বিবাদে অক্রোধী অহিংস হয়ে থাকতে পারেন কিন্তু আমরা তপস্বী নই তাই দুর্যোধন শত্রুতা করতে সাহস করে অন্যায়ের প্রতিকার এবং দুষ্টের দমনের জন্যই বিধাতা ক্রোধ সৃষ্টি করেছেন একাদশ রুদ্র আমাদের দেহে অধিষ্ঠিত আছেন দেহের অপমান হলে রক্তে রৌদ্ররস সঞ্চার করেন তার ফলে মানুষ উত্তেজিত হয়ে শত্রুকে আক্রমণ করে কোনো রকম বিচারের দরকার হয় না বুঝতে পারলে কৃষ্ণ বললেন আগে হ্যাঁ বুঝেছি ভীম বললেন যদি তক্ষণাৎ অপমানের শাস্তি দেওয়া কোনো কারণে অসম্ভব হয় তবে ক্রোধ মন্দীভূত হয় প্রতিহিংসার প্রবৃত্তি ক্ষীণ হয়ে আসে এই কারণেই বীরগণ যুদ্ধের পূর্বে নিজের বিক্রম ঘোষণা করে এবং শত্রুকে কটুবাক্য বলে ক্রোধ ঝালিয়ে নেন শত্রুও অশ্রব্য ভাষায় পাল্টা গালাগালি দেয় তা শুনে রৌদ্ররসের পুনঃসঞ্চার হয় উত্তেজনা আসে প্রহার শক্তি বৃদ্ধি পায় কৃষ্ণ বললেন কিন্তু জ্ঞানীদের উপদেশ অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করবে ভীম বললেন গোবিন্দ তুমি নিতান্তই হাসালে কংসকে মেরেছিলে কেন জরাসন্দকে মারবার জন্য আমাকে আর অর্জুনকে নিয়ে গিয়েছিলেন কেন রাজস্ব যজ্ঞের সময় শিশুপালের মণ্ডুচ্ছেদ করেছিলেন কেন তোমার অক্রোধ কোথায় ছিল আজ রণক্ষেত্রে অর্জুনের অক্রোধ দেখেও তাকে যুদ্ধে উৎসাহ দিলে কেন কৃষ্ণ তুমি তোমার নিজের মতিগতি বুঝতে পারো না পাত্রপত্রের ভেদও জানো না আমি বুঝিয়ে দিচ্ছি শোনো বিপক্ষ যদি সজ্জন হয় তার শত্রুতা যদি ভ্রান্ত ধারণার জন্য হয় তবেই অক্রোধ আর অহিংসা চলতে পারে ভদ্র বিপক্ষ যদি দেখে যে আপন পক্ষ প্রতিহিংসার চেষ্টা করছে না শুধু ধীরভাবে প্রতিবাদ করছে তবে তার ক্রোধ শান্ত হয়ে আসে সে ন্যায় অন্যায় বিচারের সময় পায় নিজের কাজের জন্য অনুতপ্ত হয় হয়তো মার্জনা চাইতে সে লজ্জাবোধ করে কিন্তু অপরপক্ষ যদি উদারতা দেখায় তবে সহজেই শত্রুতার অবসান হয় বিরাট রাজা আহা বেচারার দুই ছেলে আজ মারা গেল কঙ্কবেশী যুধিষ্ঠিরকে পাশা ছুঁড়ে মেরেছিলেন রক্তপাত করেছিলেন কিন্তু যুধিষ্ঠির রাগ দেখাননি বিরাট ভদ্রলোক সেজন্য যুধিষ্ঠিরের অক্রোধে ফল হল ব্যাপারটা সহজেই মিটে গেল আর দুর্যোধনকে দেখো তার সহস্র অপরাধ আমাদের ধর্মরাজ ক্ষমা করেছেন দুরাত্মাকে সুযোধন করে আদর করেছেন কিন্তু তার ফল কিছুই হয়নি কারণ দুর্যোধন ভদ্র নয় স্বভাবত দুর্বৃত্ত তার ভাইয়েরা শকুনি মামা আর উচ্ছিষ্টবোধী সুতপুত্র কর্ণ সমান নরাধম ধর্মরাজের সহিষ্ণুতার ফলে এদের আস্পর্ধা বেড়ে গেছে এসব দেখেও কি তুমি বলবে যে অক্রোধ দ্বারা ক্রোধ জয় করতে হবে ভীমসেন আপনার যুক্তি যথার্থ অক্রোধ দ্বারা সজ্জনকেই জয় করা যায় কিন্তু দুর্জনকে জয় করবার জন্য ধর্মযুদ্ধ আবশ্যক আপনারা সেই ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়েছেন ধর্মযুদ্ধে ক্রোধ ও প্রতিশোধের প্রবৃত্তি বর্জনীয় যদি যুদ্ধই কর্তব্য হয় তবে রাগ দেশ ত্যাগ করতে হবে এই কারণেই দুর্যোধনের অপরাধের কথা অর্জুনকে মনে করিয়ে দেওয়া আবশ্যক মনে করিনি প্রকাণ্ড ভুল করেছ সোজা উপায় ছেড়ে দিয়ে বাঁকা পথে গেছো ধান ভাঙতে শিবের গীত গিয়েছ দু ঘন্টা ধরে তত্ত্বকথা শুনিয়ে অতি কষ্টে অর্জুনকে যুদ্ধে নামাতে পেরেছ যদি তাকে রাগিয়ে দিতে তবে তখনই কাজ হতো কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কিছুই দরকার হতো না এই আমাকে দেখো বিধাতা শাস্ত্রজ্ঞান বেশি দেননি কিন্তু আমার জঠরে যেমন অগ্নিদেব আছেন তেমনি গ্রন্থিতে গ্রন্থিতে রুদ্রগণ নিরন্তর বিরাজ করছেন কেউ আমাকে অপমান করলে তবে একাদশ রুদ্র ক্ষিপ্ত হয়ে ওঠেন আমার দেহে শতভস্তির বল আসে বাহু লৌহময় হয় গদা তক্ষণ শত্রুর প্রতি ধাবিত হয় তত্ত্বকথা শোনবার দরকারই হয় না আপনার কথা সত্য কিন্তু সকল মানুষের প্রকৃতি সমান নয় আপনারা পাঁচ ভ্রাতা সকলেই ক্রোধপ্রবণ নন আপনাকে যুদ্ধে উৎসাহ দেওয়া অনাবশ্যক কিন্তু ধর্মরাজ আর অর্জুনের উপর রুদ্রগণের প্রভাব অল্প সেজন্য মাঝে মাঝে তাদের তত্ত্বকথা শোনাতে হয় আর একটি কথা আপনাকে নিবেদন করি ক্রোধে ক্ষিপ্ত হওয়া কি ভালো পরিণাম না ভেবে প্রবল শত্রুকে আক্রমণ করলে অনেক সময় নিজের ও আত্মীয়বর্গের সর্বনাশ হয় ভীম বললেন জন সর্বনাশ হলই বা সাপের মাথায় পা দিলে সাপ অগ্রপশ্চাৎ না ভেবেই ছোবল মারে তারপর হয়তো সে লাঠিরাগাতে মরে কিন্তু তার জাতির খ্যাতি বেড়ে যায় লোকে বলে সর্বজাতি অতি ভয়ানক সাবধান ঘাটিও না বাঘ যখন বাছুরকে ধরে তখন গরু প্রাণের মায়া করে না ক্রোধের বসে শত্রুকে শৃঙ্গাঘাত করে এজন্য সকলেই শৃঙ্গিকে সম্মান করে যে লোক পরিণাম না ভেবে ক্রোধের বশে শত্রুকে আঘাত করে সে হটকারিতার ফলে নিজে মরতে পারে তার আত্মীয়রাও মরতে পারে কিন্তু তার স্বজাতির খ্যাতি ও প্রতাপ বেড়ে যায় ঋষিকেশ ক্রোধ বিধিদত্ত মনোবৃত্তি নামে রিপু হলেও মিত্র তার নিন্দা করো না ক্রোধের প্রভাবে আমি কি দারুণ কর্ম করব তা দেখতে পাবে ধৃতরাষ্ট্রকে নির্বংশ করব দুঃশাসনের রক্ত পান করব দুর্যোধনের ওরু চূর্ণ করব আমার কীর্তি হবে না অকীর্তি হবে তা গ্রাহ্য করি না কিন্তু লোকে চিরকাল বলবে হ্যাঁ ভীম একটা পুরুষ ছিল বটে অত্যাচার সইত না দুরাত্মাদের শাস্তি দিতে জানত ব্রিকদর আপনার মনস্কাম পূর্ণ হবে আপনি যা বললেন তাও তত্ত্বকথা কিন্তু কোনো বিধানই সর্বত্র খাটে না অত্যাচারিত হলে যে রাগ করে না প্রতিকার করে না সে অক্রধি কিন্তু কাপুরুষ অমানুষ জীবন ধারণের অযোগ্য যে ক্রোধে জ্ঞানশূন্য হয়ে পাপ করে ফেলে সে হটকারী দুষ্কর্মা কিন্তু তার পৌরুষ আছে যে ক্রোধের বসে ধর্মাধর্মের জ্ঞান হারায় না এবং অন্যায় যথোচিত প্রতিকার করে সেই শ্রেষ্ঠ পুরুষ ভীম সহাস্যে বললেন যদুনন্দন আমি কাপুরুষ অমানুষ নই ধর্মভীরু পুরুষ শ্রেষ্ঠও নই আমি মধ্যম পাণ্ডব সকল বিষয়ই মধ্যম আচ্ছা এখন যাচ্ছি তুমি বিশ্রাম কর কৃষ্ণ নমস্কার করে বললেন ভীমসেন আপনি বিরাগ্রগণ্য সাদ্দুল আপনার জয় হোক কৃষ্ণের দুই পরিচারক চক্কোমল্ল আর তোক্কোমল্ল আড়ি পেতে সব শুনছিল ভীম চলে গেলে তোকো বললে দাদা কার কথা ঠিক শ্রীকৃষ্ণের না শ্রী ভীমের চক্কো বললে ওসব বড় বড় লোকের বড় কথা তোর আমার মতো বেটেদের জন্য নয় ক্রোধ অক্রোধ ধর্মযুদ্ধ সবই আমাদের নাগালের বাইরে দুর্বলের একমাত্র উপায় হলো জোট বাঁধা বোলতার ঝাঁক বাক্সিঙ্গিকেও জব্দ করতে পারে